প্রথম শ্রেণীর আমার প্রিয় ছাত্ররা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি আবারও অনেক দিন পর তোমাদের গণিত ক্লাস নেবার জন্যে অনলাইন ক্লাসে এলাম। তাই প্রথমে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা, গুড মর্নিং। আজ আমি তোমাদের গণিত ক্লাসে পড়াবো দ্বিতীয় সাময়িক সিলেবাসের প্রায় শেষ দিকে। আজকে তোমাদের শেষ ক্লাস, দ্বিতীয় সাময়িক সিলেবাসের শেষ ক্লাস। আজকে আমি তোমাদের আলোচনা করব কথায় লেখো, অঙ্কে লেখো, যা তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় শিখেছিলে সেটা একটু আলোচনা করব। খালি ঘর পূরণ করো, ছোটো থেকে বড়, বড় থেকে ছোট সাজাও, এই অঙ্কগুলো তোমরা প্রথম সাময়িকও করেছিলে, দ্বিতীয় সাময়িকও আছে। তাই আমি এগুলো আরেকটু তোমাদেরকে বুঝিয়ে দেব। তাহলে এসো আমরা এখন আমাদের ক্লাসটি শুরু করি। আর ক্লাসটি শুরু করার জন্যে আশা করি তোমরা প্রত্যেকে তোমাদের সামনে গণিত শ্রেণীর কাজের খাতা, পেন্সিল, রাবার নিয়ে প্রস্তুত আছো। তাহলে আসো আমরা ক্লাসটি শুরু করি। খাতা খুলেছে সবাই? খাতায় তোমরা শ্রেণীর কাজ লেখো আর তারিখ দাও, শ্রেণীর কাজ তারিখ দাও। আর আমি তোমাদের দেখো এখানে লিখে দিলাম কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। তোমাদের পরীক্ষায় এভাবে প্রশ্ন থাকবে, বাংলা এবং ইংরেজি। তো তোমাদের আমি প্রথমে একটু বলে রাখি যে তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় কথায় লেখো করেছিলে 1 থেকে 100 এবং 1 থেকে 100। আর এবার দ্বিতীয় সাময়িকে তোমাদের থাকবে একেবারে 1 থেকে 150 আর 1 থেকে 150। তাহলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে। তোমরা তো জানোই 1 থেকে 100 লিখতে, 1 থেকে 100 লিখতে, তাহলে এটা তো কিছুই না। যেহেতু তোমরা 1 থেকে 100 লিখতে জানো, 1 থেকে 50 লিখতে জানো, 1 থেকে 50 লিখতে জানো, তাহলে প্রথমে 100 তো লিখতে হবে আর এখানে ইংলিশে লিখতে হবে 100, আর সব একই থাকবে। তাহলে দেখো কিভাবে প্রশ্ন হচ্ছে। দেখো এখানে 101, 150, 146, 102, 116 এভাবে প্রশ্ন তোমাদের এলোমেলো দেওয়া থাকবে প্রশ্নে, আর তোমরা উত্তর লিখবে এভাবে। আমি তোমাদের কয়েকটি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো এবং তারপর খাতায় তুলে নেবে শ্রেণীর কাজের খাতায়। তাহলে প্রথমটা কি হচ্ছে, একক, দশক, শতক। তাহলে এটা কি, এটা একক, এটা দশক, এটা শতক। তাহলে এটা কি 100? তাহলে তোমরা কি লিখবে, বানান করে লিখবে। কথায় লেখো মানে কি বানান করে লেখা, তোমরা লিখবে 101। তারপর দেখো এটা কি লিখবে, তাহলে একক, দশক, শত। তাহলে কি, এটা কি 100? আর এ দুটো একসাথে বলতে হবে, 100 কত, 50। তাহলে কিভাবে লিখবে, 100 50। এবার এটা কিভাবে লিখবে, একক, দশক, শত। তাহলে এটা কি 100 100 কত, 4 10 6 একসাথে বলতে হবে, একক আর দশক একসাথে বলতে হবে কত, 46, 146। এরপরটা কি আছে ইংরেজিতে দেখো, এক দশক শতক, 1 10 100। তাহলে এখানে কি লিখবে, 100 100 100 কত আছে এখানে, একক মানে যাকে ইংলিশে বলে ওয়ান্স, ওখানে কি হবে, 2 100 2। তারপরে কি আছে, আবার দেখো একক, দশক, শতক, তাহলে কি 100, শতকে কি বলে, শতকে বলে 100 100। দুটো একসাথে কত হয়, 1 6 কত হয়, 16, 100
16 যদিও এখানে বলা হয় 116 কিন্তু আমরা তো এন্ড লিখি না তাই আমরা কি লিখি 116 একটু দেখো ভালো করে আমি জানি যদিও তোমরা এগুলো সব জানো তাহলে 109 কি হলো 101 101 150 কে কি বললো কি বলা যায় 150 আর এটা কি 146 এটা 102 116 এইভাবে তোমরা পরীক্ষায় লিখবে যদিও প্রথম সাময়িকে লিখেছো এখন দ্বিতীয় সাময়িকে আবারও একটু তোমাদের এটা রিভিশন হচ্ছে পুনরালোচনা হচ্ছে আচ্ছা তাহলে এবার অঙ্কে লিখো দেখো অঙ্কে লিখো এইভাবে প্রশ্ন আসবে ইংরেজি বাংলা মিক্সড আসবে তোমাদের এইভাবে তুলে নিচে নিচে লিখতে পারো পাশে লিখতে পারো তাহলে দেখো এটা কত 114 103 126 104 135 এখন কি লিখবে 114 দেখো একক দশক শত তাহলে 100 বলেছে শতর নিচে কি হবে 114 তাহলে দুটো সংখ্যা দশক একটা 1 একক একটা 4 তারপরে কত 103 এই শতর নিচে কি হবে 1 3 একা বলেছে তাহলে 3 কোথায় যাবে এককের নিচে যাবে মাঝখানে কি আসবে 0 103 এরপরটা কি বলেছে 126 তাহলে শতর নিচে কি আছে 1 26 আবার দুটো জোড়া সংখ্যা তাই এক দশকে বসে যাবে 2 6 26 আর মনে রাখবে 6 সবসময় কি দাগের নিচে যেন থাকে দাগের বরাবর যেন না আসে তাহলে এখানে আমরা এটা লিখলাম ইংরেজিটা দেখো 104 তাহলে 100 এখানে 14 বলেছে তাহলে কি হবে 0 104 104 তারপর কি বলেছে 135 135 101 তারপর 135 এর জন্য 3 আর কি 5 দেখো ঠিক করে দেখো আর তোমাদের খাতায় সুন্দর করে শ্রেণীর কাজের খাতায় তুলে নাও তাহলে আমরা কথায় লেখো অঙ্কে লেখো শিখলাম তোমরা আশা করি লিখেছো এখন আমরা খালি ঘর পূরণ করো করব এই খালি ঘর পূরণ করো তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় 1 থেকে 15 মধ্যে করেছো এবার দ্বিতীয় সাময়িক পরীক্ষায় তোমাদের থাকবে 1 থেকে 30 মধ্যে তাহলে তোমরা নিয়মটা তো জানোই তারপর আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি দেখো আমি এখানে প্রশ্ন লিখেছি তোমরা একটু খাতায় প্রশ্নটা তুলে নাও খাতায় একটু করে প্রশ্নটা তুলে নাও খালি ঘর পূরণ করো খালি ঘর পূরণ করো মানে কি এখানে একটা সংখ্যা আছে যোগ চিহ্ন এখানে একটা সংখ্যা আছে এখানে একটা বক্স আছে এখানে কি সংখ্যা বসবে সেটাই আমাদেরকে অঙ্ক করে বের করতে হবে তাই তো তাহলে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম শিখিয়েছিলাম একটা কৌশল শিখিয়ে দিয়েছিলাম কিভাবে ধরতে হবে যে এটা কি অঙ্ক হবে আমি কিভাবে করলে আমি খালি ঘরটা পাবো সংখ্যাটা পাবো একটা কৌশল শিখিয়েছিলাম সেটা কি মনে আছে আশা করি অনেকের মনে আছে যেমন দেখো এই প্রশ্নে এটা কি অঙ্ক বলছে এই প্রশ্নে এটা কি অঙ্ক বলছে এই অঙ্ক প্রশ্নে বলছে এটা এখানে যোগ চিহ্ন আছে তাহলে কি অঙ্ক এটা যোগ অঙ্ক তাহলে যোগ অঙ্ক থাকলে কি আমি এখন যোগ করলে পাবো তোমার যোগ চিহ্নের অঙ্কে আমরা জানি যে যোগ অঙ্কে প্রথমে একটা সংখ্যা থাকবে তারপর আরেকটা সংখ্যা থাকবে তারপর শেষে যেটা থাকে
সেটা কি? যোগফল। তাহলে দেখো এটা কি? যোগফল। এটা হচ্ছে যোগ অঙ্কের কি? যোগফল। এটা একটি সংখ্যা, এটা একটি সংখ্যা, আর এটা হচ্ছে যোগফল। তোমরা এগুলো আগেও করেছো, আমি আরেকটু দেখাই। যেমন দেখো এই পাঁচ পাঁচ যোগ করলে কত হচ্ছে? 10 হচ্ছে। তাহলে এটা একটি সংখ্যা, এটা একটি সংখ্যা, আর এটা কি? এটা হচ্ছে যোগফল। আর যোগফল হলো কি? সবচেয়ে বড় সংখ্যা। একটু লক্ষ্য করো, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, দুটো সংখ্যা, তারপর যোগ করে আমি যে ফলটা পেলাম তাকে বলে যোগফল। আর যোগফল হচ্ছে এই দুটো সংখ্যা থেকে কি? বড় সংখ্যা। তাহলে যোগ অঙ্কে যোগফলের থেকে বড় কোনো সংখ্যা থাকতে পারে না। তাহলে আমি এখানে যে খালি ঘরটা বের করব, সেই খালি ঘরের সংখ্যা কি যোগফল থেকে বড় হবে? যোগফল থেকে বড় হবে না, যোগফল থেকে কখনো এই দিকের যেটাই আমি বের করি না কেন, সংখ্যাগুলো যোগফল থেকে বড় হবে না, যোগফল থেকে কি হবে? ছোট সংখ্যা হবে। তাহলে আমি তোমাদেরকে একটি বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম, কৌশলটা কি? আমরা সবসময় মনে রাখবো যে বড় সংখ্যা বের করতে হলে অঙ্ক করতে হবে যোগ অঙ্ক, বড় সংখ্যা বের করতে হলে অঙ্ক করতে হবে যোগ অঙ্ক, আর ছোট বড় সংখ্যা বের করতে না হলে, ছোট সংখ্যা বের করতে হলে অঙ্ক কি হয়? বিয়োগ অঙ্ক হয়। তাহলে আমরা যদি বড় সংখ্যা বের করি, বড় সংখ্যা বের করতে হলে অঙ্ক কি হবে? যোগ। আর ছোট সংখ্যা বের করতে হলে, যে কোনো ছোট সংখ্যা বের করতে হলে অঙ্ক কি হবে? বিয়োগ। তাহলে এই কথাটা মনে রেখো যে বড় সংখ্যা যদি আমি বের করতে যাই, যোগ অঙ্কে বড় সংখ্যা কোনটি? যোগ অঙ্কে বড় সংখ্যা হচ্ছে, যোগ অঙ্কে বড় সংখ্যা কোনটি? যোগ অঙ্কে বড় সংখ্যা হলো যোগফল। লক্ষ্য করো, যোগ অঙ্কে বড় সংখ্যা হলো যোগফল। তাহলে আমি যদি যোগফল বের করতে চাই তাহলে আমার অঙ্ক কি হবে? যোগ অঙ্ক হবে। আর আমি যদি যোগফল বের করতে না, আমার যদি যোগফল বের করতে না হয় তাহলে আমার অঙ্কটা কি? যোগ অঙ্ক হবে না। তাহলে এই অঙ্কের দিকে একটু লক্ষ্য করো, এই অঙ্কটা যোগ চিহ্ন, কিন্তু আমার এখানে কি আছে? যোগফল আছে। তাহলে আমি অঙ্কটা কি অঙ্ক করব? যোগ করব না, আমি এটাকে কি করব? বিয়োগ করব। আমি কি অঙ্ক করবো? এটাকে বিয়োগ করব। তাহলে আমরা বিয়োগ করি, বিয়োগের নিয়মটা কি দেখো, বিয়োগের নিয়মটা একটু লক্ষ্য করো। তাহলে আমি কি করব? এই যোগফল থেকে এই সংখ্যাকে কি করব? বিয়োগ করব। তাহলে আমার যোগফল কত? 30। যোগফল কত? 30। এই 30 থেকে আমি 18 বিয়োগ করব, 30 বিয়োগ করব কত? 18 বিয়োগ করো। তাহলে দেখো একক, শূন্য থেকে আর যায় না, ধার করো, ধার করলে কত হলো? 10। 10 থেকে আর গেলে কত? 2। 10 থেকে আর গেলে কত হয়? 2। আর এই 3 থেকে 1 চলে যাবে, গেলে কত হয়? 2। 2 থেকে 1 গেলে কত হয়? 1। এখানে কত হচ্ছে? 1। তারপর আমি ধারটা মুছে দিলাম, এই সংখ্যা মুছে দিলাম, তাহলে আমি উত্তর কত পেলাম? 12। উত্তর কি লিখবো আমি এখানে? উত্তর বক্স সমান 12, 12 লিখবো, এখানেও 12 লিখে দেব। যদিও বক্সের অঙ্কে তোমরা যখন ক্লাস 2-তে উঠবে, তোমরা বক্সের অঙ্কে আরো স্টেটমেন্ট লিখবে, আরো দুটো সংখ্যা তোমাদেরকে লিখতে হবে, দুটো ঘরে আনসার করতে হবে। কিন্তু এখন যেহেতু তোমরা ওয়ানের ছাত্র, তোমরা ছোট, তাই তোমাদের আমরা শুধু উত্তর দিয়ে লিখে দিই, রাফটা করাই। কিন্তু যখন 2-তে উঠবে, এখানে আরো দুটো দুটো ঘরে স্টেটমেন্ট তোমাকে লিখতে হবে। তাহলে এটা আমরা কত পেলাম? 12 পেলাম। এবার এই যোগ চিহ্নের অঙ্কে আসি। দেখো এই যোগ চিহ্নের অঙ্কেও আমার কিন্তু যোগফল দেওয়া আছে, আমার কি? যোগফল দেওয়া আছে। তাহলে আমার কি এখন অঙ্কটা যোগ হবে? হবে না, কারণ আমার যোগফল আছে, আমার এটাও ছোট সংখ্যা হতে হবে, তাই আমি কি করব? যোগফল থেকে এই সংখ্যাটাকে বিয়োগ করব। তাহলে আমরা বিয়োগ করি,
যোগফল হচ্ছে 25, 25 থেকে 16 বিয়োগ করি কত হচ্ছে দেখো, এখানে ধান নিলে 15, 15 থেকে 6 গেলে কত গুণো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 6 কেটে দাও, 1 2 3 4 5 6 কেটে দিলে 1 2 3 4 5 6 7 8 9 কত হলো এখানে, 9। আর এখানে তুমি ধার দিয়ে দিলে 1 কমে গেল, 1 থেকে 1 গেলে 0, তাহলে উত্তর কত, 9। একটু তুলে নাও, তুলে নাও সুন্দর করে। তুলেছ? আচ্ছা দেখো, যোগ চিহ্নের আরেকটা অঙ্ক দেখো, আমরা প্রথম এ পাশে বক্স পেয়েছিলাম, তারপর প্রথম ঘরে বক্স পেয়েছি, যোগ চিহ্নে আরেকটা দেখছি আমরা শেষ ঘরে বক্স। এবার দেখো, এই খালি ঘরে আমরা এতক্ষণ এখানে ছোট সংখ্যা বের করেছি, এখানে ছোট সংখ্যা বের করেছি, কারণ বড় সংখ্যা হচ্ছে যোগফল, যোগ চিহ্নে বড় সংখ্যা কি, যোগফল। তাহলে আমি বড় সংখ্যাগুলো ছিল তাই আমি অঙ্ক কি করেছি, বিয়োগ করেছি। এখন আমি দেখতে পাচ্ছি যোগ চিহ্নে আমার বড় সংখ্যা নেই, যোগফল নেই, তাহলে তাহলে আমি কি করবো এখন, অঙ্কটা বিয়োগ করব না, আমি এখন অঙ্ক বিয়োগ করব না, কারণ আমার বড় সংখ্যা বের করতে হবে, যোগফল বের করতে হবে, তাই আমি অঙ্কটা কি করব, যোগ করব। তাহলে চোদ্দের সাথে, চোদ্দোর সাথে কি করবে, চোদ্দোর সাথে 3 আমরা কি করব, বিয়োগ না যোগ করব। 4 আর 3 যোগ করো, 1 2 3 4, 1 2 3 কত হচ্ছে, 1 2 3 4 5 6 7, তারপর এখানে কত হচ্ছে, 1 1 গুণো 1 1 কত হলো, 1 2 কত হলো, 27। উত্তর বক্স সমান 27। ভালো করে দেখো, দেখে নাও, তোমরা যদিও পারো তবে এই কৌশলটা মনে রাখবে, এটা মনে করবে না, তোমাদের অনেকের ধারণা যে যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ চিহ্ন থাকলে বিয়োগ অঙ্ক হবে, বিয়োগ চিহ্ন থাকলে যোগ অঙ্ক হবে, এই ধারণাটা কখনো রাখবে না, সবসময় মনে রাখবে যোগ চিহ্নে, যোগ চিহ্নে যদি আমি যোগফল বের করতে হয় তাহলে আমার অঙ্ক যোগ অঙ্ক হবে, আর যোগফল বের না করলে অঙ্ক বিয়োগ হবে। একটু তাহলে আমি আবারও বলছি, যোগ চিহ্নের অঙ্কে যোগফল আছে, আমার অঙ্কটা কি অঙ্ক হবে, আমার ছোট সংখ্যা বের করতে হবে, তাহলে অঙ্কটি বিয়োগ হবে। এখানেও যোগ চিহ্নে যোগফল আছে, ছোট সংখ্যা বের করবো, তাহলে অঙ্কটি কি হবে, বিয়োগ হবে। এখানে যোগ চিহ্নের অঙ্কে বড় সংখ্যা নেই, যোগফল নেই, তাই আমার অঙ্কটি কি হলো, যোগ হলো। আচ্ছা এবার বিয়োগ দেখো, বিয়োগের বেলায়ও আমাদের সূত্রটা সেম, একই, বড় সংখ্যা বের করতে হলে অঙ্ক যোগ হবে, আর বড় সংখ্যা বের করতে না হলে, ছোট সংখ্যা বের করতে হলে অঙ্ক বিয়োগ হবে। তাহলে শুধু একটু লক্ষ্য করতে হবে, যোগ চিহ্নে যোগফল ছিল বড় সংখ্যা, আর বিয়োগ চিহ্নে কিন্তু বিয়োগফল বড় সংখ্যা হয় না, বিয়োগ চিহ্নে বড় সংখ্যা, বড় সংখ্যা কে, প্রথম ঘর, বিয়োগ চিহ্নে বড় সংখ্যা কে হবে, প্রথম ঘর হচ্ছে সবচেয়ে বড়, কারণ প্রথম ঘর থেকেই অঙ্ক বিয়োগ করতে হয়, তাই আমার বড় সংখ্যা কোনটি, বিয়োগ চিহ্নে বিয়োগফল হচ্ছে ছোট, বিয়োগফল হচ্ছে, বিয়োগফল হচ্ছে কি, ছোট সংখ্যা, বড় সংখ্যা হচ্ছে প্রথম ঘর, প্রথম ঘর হলো বড় সংখ্যা, লক্ষ্য করো। তাহলে বিয়োগ চিহ্নে কখনো এটা বড় সংখ্যা হবে না, এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড় সংখ্যা, প্রথম ঘরটা হচ্ছে এটা কি, বড় সংখ্যা। একটু দেখো,
বড় সংখ্যা আর এটাও কিন্তু ছোট, এটা বড় সংখ্যা, এর থেকে এখানে বিয়োগ করতে হয়, তাই এটা সবার চেয়ে বড় হবে, এটা ছোট এটাও ছোট। তাহলে আমাকে মনে রাখতে হবে বড় সংখ্যা বের করতে হলে অঙ্ক যোগ।